অবসরপ্রাপ্ত শিক্ষক স্যার উনি ব্রিজের সুবিধা পেয়েছেন, উনি একটু কথা বলতে চান স্যার আপনার সাথে। মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি যে ব্রিজটি উদ্বোধন হচ্ছে তালুকদার হাট, সেই তালুকদার স্কুল এবং এখানে বাজার, তালুকদারের ব্রিজের পাশেই আমার স্কুল এবং ওখানে কলেজ, তালুকদার স্কুল অ্যান্ড কলেজ, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং বিশাল বাজার, বাকেরগঞ্জের এবং সদরের সাথে সংযুক্ত সেইটা এবং দুমকি পর্যন্ত, বরিশাল থেকে দুমকি পর্যন্ত মানুষ ওই ব্রিজ দিয়ে আসা যাওয়া করতে পারে। তা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন 1967 সনে চরামতি স্কুলে পড়াশোনা করি, ওখানে তখন পাশের স্যার ছিল হাক্কা, বরিশালের ভাষায় তাকে বলে স্যার, তাত্ত্বদিয়া বান্দা স্যার ছিল। আমি সেই স্যার পাড়াইয়া চরামতি হাই স্কুলে পড়াশোনা করতে গেছি, মাঝখানে যখন গেছি বাস ভাইয়া আমি মাঝখানে পড়ে গেছি, আমি বুঝি না আমি বাঁচবো। আমি মনে হয় সেদিন যদি মারা যাইতাম তাহলে হয়তো আজকে আমার পৃথিবীতে থাকতে পারতাম না। আমার সমস্ত বইপত্র ভিজে গেছিল, সেই কষ্ট করে ওই চার পাড়িয়ে আমি চরামতি স্কুলে পড়াশোনা করেছি, তারপরে শিক্ষকতা জীবন শুরু করেছি তালুকদার হাটে। 35 বছর ওখানে আমি শিক্ষকতা করেছি প্রধান শিক্ষক পদে। আমার অনেক ছাত্র ছাত্রীরা দেখছি ওই নদী পার হইয়া এবার আসতে অনেক কষ্ট, অনেক ভিজে গেছে, অনেক ছাত্র ছাত্রীদেরকে ছুটি দিতে বাধ্য হয়েছি, অনেক অভিভাবকের ক্রন্দন শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে এমন একটা বাজার যে বাজারে শত শত মানুষ দৈনিক বাজার করতে আসে নদী পার হয়ে বাঘেরগঞ্জ থেকেও, তো ওই মানুষগুলো নদী পার হয়ে আসতে পারতো না। এই আপনার দ্বারা উন্মোচিত, আপনার নির্দেশে যে তালুকদার হাট ব্রিজটি উদ্বোধন আজকে হলো, ওই ব্রিজ দিয়ে সেই বাজারের লোকজন সুন্দরভাবে যাতায়াত করতে পারছে। আর সবচেয়েতে আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করছি, আমি 66 বছর বয়সে যেদিন আমি ছোটবেলায় ওই চার দিয়া পড়েছিলাম, আমি অবসর জীবনে দেখতে পাচ্ছি সেই আপনার দ্বারা আপনার নির্দেশে নির্মিত সেই ব্রিজের উপর দিয়ে সুন্দরভাবে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে কলরবে হেঁটে আসছে। এবং আমি আল্লাহর কাছে কায়মন ভাইকে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে 100 বছর বাঁচিয়ে রাখুন এবং তিনি যেন তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারে। আমি আল্লাহর কাছে আরো প্রার্থনা করি, আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যেন আবার আপনাকে আল্লাহ ওই চেয়ারে বসিয়ে আপনার অসম্পূর্ণ কাজকে সমাপ্ত করতে পারে। আমি বরিশালের পক্ষ থেকে চরকাও ইউনিয়ন, চরামদ্দি ইউনিয়ন, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন, চরদি ইউনিয়ন, দুদল ইউনিয়নের সমস্ত লোক যারা ওই ব্রিজ দিয়ে পার হয়ে বরিশালে আসতেছে, তাদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। এর সাথে যারা জড়িত ছিল তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, আমার সামনে বসা মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে আবারও আমি বরিশালে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সশক্তি বরিশালে আবার যেন একবার দেখতে পারি, বরিশালের মানুষ আপনার জন্য আকাঙ্ক্ষিত, আপনার জন্য অপেক্ষা করছে আপনি কবে বরিশালে আসবেন। আপনাকে ধন্যবাদ আমি আবারও বলছি, আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুন এবং আপনার বাবার স্বপ্ন, জাতির জনকের স্বপ্ন এবং আপনার স্বপ্ন যেন পূরণ হওয়ার পরে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নিয়ে যায়। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আসবো, খুব তাড়াতাড়ি আসবো, খুব তাড়াতাড়ি আসবো, অনেক ধন্যবাদ।